গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি এ সময় মন্ত্রী বলেন নির্বাচনে কেউ যদি অংশগ্রহণ না করে তাহলে এক পক্ষ তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ তাই গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দায়িত্ব আছে বলে মনে করেন তিনি